কোনো এক স্টক আইটেমে সেলসের প্রফিটের পার্সেন্টেজ কিভাবে দেখতে হয় ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেব, ঠিক আছে? এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে সেলস প্রফিট পার্সেন্টেজ বলে। ওকে, এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটন, নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, আমরা সেলসের প্রফিটের পার্সেন্টেজ আমরা দেখব। এবার ফার্স্ট অফ অল বলে রাখি, সেলসের প্রফিটের পার্সেন্টেজ বলতে কি বোঝায়। সাপোজ কোনো একটা মাল বা কোনো একটা গুডস আমরা পারচেস করলাম 100 টাকায়, ওকে, সেটাকে আমরা সেল করলাম 120 টাকায়, ওকে, সেক্ষেত্রে আমাদের সেলসের প্রফিটের পার্সেন্টেজ কি হলো, আমাদের আমাদের সেলসের প্রফিটের পার্সেন্টেজ হয়ে গেল 20/100। ওকে, মানে 100 টাকার মাল আমরা 120 টাকায় বিক্রি করেছি, তাহলে আমাদের 20/100 ইজ ইকুয়াল টু 20% আমাদের প্রফিট হয়ে গেল। ওকে, এটা তো আমরা সিম্পলি 100 ধরে জিনিসটাকে আমি ক্যালকুলেট করে বোঝালাম। এবার সেক্ষেত্রে আমাদের এখানে যখন আমরা ট্যালিতে যখন আমরা কাজ করি, তখন অনেক আমাদের সাপ্লায়ারের কাছ থেকে আমরা পারচেজিং করি, অনেক আমাদের সেল করি, আমাদের ক্যাশ পার্টি থাকে, আমাদের রেজিস্টার পার্টি থাকে, আমাদের আনরেজিস্টার পার্টি থাকে, এক্সেট্রা, আমাদের বিভিন্ন ধরনের কাজ আমরা ট্যালির মধ্যে করে থাকি। ওকে, সেক্ষেত্রে পারচেজ আর সেলস আমাদের এটা ট্রেডিং এর আইটেম, সেক্ষেত্রে এইগুলোকে আমাদের ভালোভাবে লক্ষ্য করা খুব দরকার। ওকে, সেক্ষেত্রে আমি এখানে কিছু কিছু আমি ভাউচার, এখানে আমি অলরেডি সেলস ভাউচার আমি কেটে রেখেছি, মানে সেল আমি অলরেডি কেটে রেখেছি, সেটা আমি ডেবুকের মধ্যে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। কিছু অনেক কটা আমি সেল আমি এখানে কেটে রেখেছি, ওকে, সেগুলোকে দেখবো কি করে। আমি অনেক আমি এখানে, যেমন এখানে 3 খানা 5 খানা আমি এখানে অলরেডি আমি সেল কেটে রেখেছি 1 অক্টোবর 2022 তে। ওকে, এবার এগুলোতে আমি তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি সেল করেছি, আমার কাছে অনেক টাইলসের স্টক আইটেম রয়েছে। যেমন আমি এখানে স্টকের মধ্যে টাইলসের যে গ্রুপটা, তার মধ্যে আমার কাজের কিছু কিছু স্টক আইটেম আমি পারচেজিং করে সেগুলোকে আমি সেল করেছি। ওকে, এবার কিভাবে পারচেজের এন্ট্রি, কিভাবে সেলসের এন্ট্রি করতে হয়, জিএসটি দিয়ে, ইনক্লুসিভ জিএসটি, কম্পাউন্ড ইন্টারেস্ট, এক্সেট্রা, সব রকম ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চ্যানেলটা আমার ভিজিট করে সব রকম ভিডিও দেখতে পারেন। ওকে, সাথে যদি কারো যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেমে কি প্রবলেমের মধ্যে পড়ে যান, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি সেগুলো রিপ্লাই দিয়ে দেবো। ওকে, এবার আমরা টপিক আবার ফেরত চলে আসি। এখানে এসে যখন সাপোজ আমি এখানে কিছু কিছু মাল পারচেস করেছিলাম, ওকে, সাপোজ যেমন এখানে আমি মে মাসে আমি 200 বক্স পারচেস করেছিলাম পাল্টাইস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে, ওকে, সেক্ষেত্রে আমি এখানে আবার 60 বক্স আমি সেলসও করেছি। ওকে, এখানে 60 বক্স আমি সেল করেছি। এবার আমাদের কোশ্চেন আসছে যে আমরা কত পার্সেন্ট প্রফিটে আমরা জিনিসটাকে সেল করেছি, প্রফিটে আমরা মালটা সেল করেছি। তার জন্য আমাদের রাইট সাইডে একটা F7F সো প্রফিটের অপশন রয়েছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের অটোমেটিক আমাদের এখানে পার্সেন্টেজটা দেখিয়ে দেবে, আমরা কত পার্সেন্ট প্রফিটে আমরা আমরা জিনিসটাকে সেল করেছি গুডসটাকে। ওইখানে আমরা 70.50% আমরা প্রফিটে সেল করেছি, এরকম তো পার্টিকুলার এক একটা স্টক আইটেম বলছে। এবার যখনই আমরা এটাকে ব্যাক করব, ব্যাক করে আমরা স্টকের মধ্যে গিয়ে টাইলসের মধ্যে সেখানে এন্টার মারবো, এখানে এতগুলো যে আমাদের স্টক আইটেম রয়েছে, প্রত্যেকটা স্টক আইটেমের আমি প্রফিট আমি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবো। তার জন্য যখনই আমি F7 এখানে ক্লিক করব, এখানে অটোমেটিক আমি কত পার্সেন্টেজ প্রফিটই আমি জিনিসটাকে সেল করেছি সেই পার্সেন্টেজের আমরা হিসাবটা পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা ট্যালিতে কত পার্সেন্টেজ হিসাবে আমরা সেল দেখালে আমাদের ট্যাক্স হবে না কি হবে, সেটা তো যে কোম্পানি অ্যাকাউন্টেন্ট থাকে তারা সেই জিনিসটাকে মেনটেন করে, সেক্ষেত্রে তোমরা ইজিলি জিনিসটাকে করে নিতে পারবে। সেক্ষেত্রে এই প্রফিটের মেন হচ্ছে জায়গাটা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে তোমার প্রফিটের ও প্রফিটের পার্সেন্টেজের উপরই তার ট্যাক্স নির্ভর করে। ওকে, ফার্স্ট অফ অল নেট প্রফিট বা আমাদের এখানে যে সেলস প্রফিটের যে পার্সেন্টেজটা তার উপরই কিন্তু আমাদের জিএসটি চার্জ নির্ভর করে, ওকে, ট্যাক্স আমাদের নির্ভর করে। এখানে পার্সেন্টেজ, এখানে 70-এর উপর আমাদের পার্সেন্টেজ চলে গেছে প্রথম স্টক আইটেমটা, সেক্ষেত্রে কিন্তু এর ট্যাক্সটা অনেক বেশি হবে। ওকে, দেন এগুলোকে মিনিমাম 10%-এর মধ্যে রাখলেই তার সুবিধাটা বেশি পাওয়া যায় প্রফিটের ক্ষেত্রে। ওকে, সেক্ষেত্রে ট্যাক্সটা অনেক, আইটিসি দিয়ে খাওয়ানো যায়, এক্সেট্রা অনেক ব্যাপার থাকে। এইভাবে আমরা
স্টক আইটেমের বা স্টক আইটেমের সেলসের প্রফিট আমরা দেখতে পারি। ওকে, সেলসের প্রফিটের পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় ট্যালির মধ্যে, সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, সেই সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস, এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।